নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি অমৃতা। শুরু করছি জেলার সারাদিন, তবে শুরুতেই চোখ রাখবো হেডলাইন্সের দিকে। কাচমানে নিয়ে বিবাদে অস্ত্র দেখিয়ে তৃণমূলের উপপ্রধানকে টেন্ডারে সই, কাজ করায় মঙ্গলকোটে তৃণমূল নেতৃত্ব। গোষ্ঠীকন্দলের জেরে দলীয় কাউন্সিলরকে পার্টি অফিসে ঢুকতে বাধা বর্ধমানে, বাইরে বসে পরিষেবা দেখভাল কাউন্সিলরের। ঋণ মেটাতে না পারায় কাঠুয়ার শিক্ষকের বাড়িতে সুদের কারবারিদের হামলা, পুলিশে অভিযোগ দায়ের, গ্রেফতার চার। হাইকোর্টে আবারও ধাক্কা কংগ্রেসের, ঝালদা পুরসভার ভাইস চেয়ারম্যানের ডাকা তলবির সভার দিনেই শিলমোহর আদালতের। বিজেপি থানা ঘেরাও কর্মসূচি ঘিরে ধুন্ধুমার গাজলে, পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা, পুলিশের সঙ্গে দস্তাদস্তি। রাষ্ট্রপতিকে নিয়ে অখিলগিরের কুকথার প্রতিবাদ, আদিবাসীদের বিক্ষোভ জঙ্গলমহলের বিভিন্ন জেলায়। টিএমসিপির গান্ধীগিরি, শুভেন্দু অধিকারীর কাঁথির বাড়িতে ফুল ও গ্রিটিংস কার্ড দেওয়ার চেষ্টা, পুলিশের বাধায় ধস্তাধস্তি। পনেরোই নভেম্বর বিরসা মুন্ডার জন্মজয়ন্তী পালনে জঙ্গলমহল যাচ্ছেন মুখ্যমন্ত্রী, কুচলা পাহাড়ির মাঝে অনুষ্ঠান চলছে, শেষ মুহূর্তের প্রস্তুতি। শুভেন্দু অধিকারীকে নিশানা তৃণমূলের, মন্ত্রী বীর বাহা হাঁসদাকে নিয়ে শুভেন্দুর মন্তব্যকে হাতিয়ার করে টুইট শাসক দলের। ইঞ্জিন ভ্যানের সঙ্গে সবজি বোঝাই গাড়ির সংঘর্ষ, পাঁচজনের মৃত্যু, বসিরহাটের মাটিয়া থানার রাহাটি এলাকার ঘটনা। গঙ্গাসাগর মেলায় ফের কপ্টার পরিষেবা, 2023 জানুয়ারিতে দ্বিতীয় সপ্তাহে মেলা শুরুর আগেই কপ্টার পরিষেবা চালুর উদ্যোগ। আজ রসগোল্লা দিবসে মিষ্টি বিলি, পথচারীদের মধ্যে রসগোল্লা খাইয়ে দিবস পালন দুর্গাপুরে, মিষ্টি মুখে খুশি পথচারীরাও। সময় এখন ছোট্ট বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। খুচরো মূল্যবৃদ্ধির নামলো কিন্তু কিছুটা কমলো, এবং খুচরো মূল্যবৃদ্ধির কিছুটা কমলো, অক্টোবরে যা হার ছিল তার থেকে সেপ্টেম্বরের হার কিন্তু অনেকটাই কিন্তু কমলো। অক্টোবরে ছিল 6.77% এবং সেপ্টেম্বরে তা কিন্তু ছিল 7.41%। অক্টোবরে খুচরো দাম বৃদ্ধি ছিল 6.77%, সেপ্টেম্বরে ওই হার ছিল 7.41%। তবে এখনও খুচরো মূল্যবৃদ্ধির হার রিজার্ভ ব্যাংকের সর্বোচ্চ সহনসীমার অনেকটাই ঊর্ধ্বে, কেন্দ্রীয় পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রক এই তথ্য জানিয়েছে। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ সংবাদদাতা আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, কেন্দ্রীয় পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ যে তথ্য জানিয়েছে তা সম্পর্কে বিস্তারিত জানবো, এই খুচরো মূল্যবৃদ্ধি সম্পর্কে। হ্যাঁ, আমরা জানি যে চলতি বছর 2022-এর এই 11টি মাস হলো, 11টি মাসই খুচরো মূল্যবৃদ্ধি 6% উপরে যাচ্ছে। এক সময় সেটা আগস্ট মাসে সর্বোচ্চ সীমায় পৌঁছেছিল 7.79%। এই সময়ের থেকেই রিজার্ভ ব্যাংক বারবার সুদ বাড়িয়েছে এবং তিন দফায় তারা মোট 1.9% বা 190 বেসিস পয়েন্ট সুদ বাড়িয়েছে। এর ফলে রিজার্ভ ব্যাংক আশা করেছিল যে খুচরো মূল্যবৃদ্ধি তাদের যে সহনসীমা অর্থাৎ 6% তার নিচে এসে যাবে। একটা আশা অনেকের হয়েছিল যে এ মাসেই 6% খুব কাছাকাছি চলে যাবে, কিন্তু আসলে যখন এই তথ্য সামনে এলো আজকে বিকেলে, একটু আগেই এই তথ্য জানিয়েছে কেন্দ্রের পরিসংখ্যান এবং কর্মসূচি রূপায়ণ মন্ত্রক, তাতে দেখা যাচ্ছে যে না, অতটা নামলো না, প্রায় 7% কাছাকাছি রইল, 6.77% খুচরো মূল্যবৃদ্ধি রইল। এবং এর ফলে রিজার্ভ ব্যাংকের যে আগামী সভা, ডিসেম্বরে যে সভা হওয়ার কথা, সেখানে আরেক দফা সুদ বৃদ্ধি প্রায় অপরিহার্য হয়ে পড়ল বলে বিশেষজ্ঞরা মনে করছেন। কিন্তু লক্ষণীয় হচ্ছে সেপ্টেম্বরে 7.41% ছিল খুচরো মূল্যবৃদ্ধি, তার তুলনায় একটুখানি হলেও কমেছে অক্টোবরে। এর থেকে বলা যেতে পারে যে রিজার্ভ ব্যাংকের যে পদক্ষেপগুলো সেটা কিছুটা ফল দিয়েছে। তবে এর সঙ্গে পাশাপাশি এটাও বলা দরকার যে ক্রুড পেট্রোলিয়াম
অশোধিত পেট্রোলিয়ামের দাম যেভাবে বেড়ে গিয়েছিল মাঝখানে তার একটা বড় ছাপ পড়ছিল এদেশের দরদাম বৃদ্ধিতে। কিন্তু আন্তর্জাতিক বাজারে ক্রুড পেট্রোলিয়ামের দাম অনেকটাই কমে এখন $90 কাছাকাছি ব্রেন্ট ক্রুড। তাছাড়া ভারত যেহেতু রাশিয়ার থেকে সস্তায় তেল আমদানি করতে পারছে তাই মূল্যবৃদ্ধিটা অতটা হয়নি এবং তার সুফল অক্টোবরে পাওয়া গিয়েছে বলেই বিশেষজ্ঞরা মনে করেন। এক কথায় বলা যেতে পারে যে 7% নিচে নামলো ঠিকই, এখনো উদ্বেগ দুশ্চিন্তার অনেক দিন পড়ে রয়েছে এবং ডিসেম্বর মাসে আরেক দফা সুদ বৃদ্ধি প্রায় অপরিহার্য হয়ে পড়লো রিজার্ভ ব্যাংকের পক্ষে। আপাতত এইটুকুই বলা যেতে পারে এই দিনেই, পাশাপাশি একটু আগে পাইকারি মূল্য বৃদ্ধির হারও রিজার্ভ ব্যাংক প্রকাশ করেছে এবং অনেক মাস পরে পাইকারি মূল্য বৃদ্ধি সিঙ্গেল ডিজিটে এসছে, আগে 10% উপরে ছিল এবারে 10%। একদমই আশেষ দা, তার মানে বুঝতেই পাচ্ছি রিজার্ভ ব্যাংকের সর্বোচ্চ সহনসীমার ঊর্ধ্বে রয়েছে খুচরো মূল্য বৃদ্ধি। অনেক ধন্যবাদ, সঙ্গে ছিলেন বিশেষ সংবাদদাতা আশিস চট্টোপাধ্যায়। এখন উর্ধে খুচরো মূল্য বৃদ্ধির হার, আমরা সেই দিকেই নজর রেখেছিলাম, মাথা নামলো খুচরো মূল্য বৃদ্ধি, তবে এখনো রিজার্ভ ব্যাংকের সহনসীমার উর্ধেই কিন্তু রয়েছে এই মূল্য বৃদ্ধি। রাষ্ট্রপতিকে নিয়ে রাজ্যের মন্ত্রী অখিল গিরির মন্তব্যের মধ্যেই শুভেন্দু অধিকারীকে নিশানা তৃণমূল কংগ্রেসের। মন্ত্রী বীরবাহা হাসদা সম্পর্কে শুভেন্দুর মন্তব্যকে হাতিয়ার করে টুইট শাসক দলের। অন্যদিকে বীরবাহার দাবি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আদিবাসী সমাজকেও সরব হতে হবে। রাষ্ট্রপতিকে উল্লেখ করে তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী অখিল গিরির মন্তব্য ঘিরে রাজনৈতিক তরজা থমকে। মন্ত্রীর মন্তব্যের মধ্যেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিশানা শাসক দলে। মন্ত্রী বীরবাহা হাসদা সম্পর্কে শুভেন্দুর মন্তব্যকে হাতিয়ার করে টুইট করল তৃণমূল কংগ্রেস। টুইটে লেখা, মহিলা ও জনজাতি সম্প্রদায়কে ছোট করায় শুভেন্দুর স্বভাবের দ্বিতীয় দিক, আদিবাসী বিধায়ক বীরবাহা হাসদা সম্পর্কে অসাংবিধানিক কথা শুভেন্দু, মহিলাদের সম্মান নিয়ে তাদের উপদেশ নিষ্ঠুর পরিহাস, টুইট করে শুভেন্দুকে আক্রমণ তৃণমূল কংগ্রেসের। কি বলেছিলেন শুভেন্দু অধিকারী? এগুলো শিশু, এই ডেড ম্যান হ্যাজ দা বীর ভাই, যেগুলো বসে আছে এগুলো শিশু, আমার জুতার তলায় থাকে। রাজ্যের মন্ত্রী অখিল গিরি দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে যে বক্তব্য পেশ করেছেন সেই বক্তব্যকে সমর্থন করেন না বিধায়ক বীরবাহা হাসদা। সোমবার ঝাড়গ্রামে নিজের বাসভবনে এক সাক্ষাৎকারে তিনি বলেন, অতি জঘন্য মন্তব্য করেছেন অখিল গিরি যা নিন্দনীয়। এই ঘটনার প্রতিবাদে আদিবাসী সমাজের আন্দোলন অবরোধকে তিনি সমর্থন করেন, কিন্তু শুভেন্দু অধিকারী যখন বলেছিলেন দেবনাথ হাসদা ও বীরবাহা হাসদা শিশু, তারা আমার জুতোর নিচে থাকে, তখনও তো আদিবাসী সমাজের প্রতিবাদ করা উচিত ছিল। তার প্রশ্ন, আমরা কি আদিবাসী সমাজের কেউ? আমাদের রাষ্ট্রপতি কে নিয়ে অখিল গিরি যে কথাটা বলেছেন সত্যি জঘন্য একটা কথা, এটাকে আমি অবশ্যই সমর্থন করি না এবং এটা প্রতিবাদ করি যে একজন রাষ্ট্রপতিকে এইভাবে আক্রমণ করা ঠিক হয়নি ওনার। কিন্তু যখন আমাকে এবং দেবনাথ হাসদাকে আক্রমণ করা হলো তখনও এই প্রতিবাদগুলো ওঠেনি, মানে এখন যেভাবে প্রতিবাদটা হচ্ছে তাহলে কি আমি বলতে মানে বলতে পারি যে আমরা আদিবাসী সমাজের কেউ ছিলাম না? পাশাপাশি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও আদিবাসী সমাজকে সোচ্চার হতে হবে বলে দাবি করলেন বীরবাহা হাসদা। তার দাবি, আদিবাসী উন্নয়নে তিনিও মুখ্যমন্ত্রীর কাছে মুখ খোলেন। অখিল গিরি যেটা বলেছেন সেটাকে তো আমি সমর্থন করি না এবং আদিবাসী সমাজ পথে নেমেছে এটাকে অবশ্যই সমর্থন করব যে কাউকে ব্যক্তিগতভাবে এরকম আক্রমণ করে কোনো জাতিকে এরকম ছোট করে দেখার যে প্রবণতা এটার বিরুদ্ধে প্রতিবাদ হওয়া উচিত। কিন্তু সেই আদিবাসী সমাজের কাছে আমিও দাবি জানাতে চাই যে শুভেন্দু অধিকারী যখন আমাকে আক্রমণ করলেন, দেবনাথ হাসদাকে আক্রমণ করলেন, তো শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও আপনাদেরকে সোচ্চার হতে হবে। বর্তমান রাজনীতিতে শতগুণে বৃদ্ধি পাচ্ছে কুকথা কুৎসাস্রোত, এর ফলে মর্যাদা হারাচ্ছে সংসদীয় গণতন্ত্র, এর শেষ কোথায়? প্রশ্ন আম জনতার। কলকাতা টিভি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে মন্ত্রী অখিল গিরির মন্তব্যের প্রতিবাদে সোমবারও বিক্ষোভ বিভিন্ন জেলায়, কোথাও পথ অবরোধ, কোথাও আবার বিক্ষোভ মিছিল বার হয়। বিজেপির পাশাপাশি আন্দোলনে সামিল হন আদিবাসী সমাজও। একাধিক জেলায় ভারত জাকাত মাঝি পরগনা মহলের সদস্যরা বিক্ষোভ দেখান। রাষ্ট্রপতির অপমানের বিরুদ্ধে জাতি ধর্মের বিচারে সমস্ত মানুষ এক হন, এক হন, এক হন। রাষ্ট্রপতিকে নিয়ে অখিল গিরির মন্তব্যের প্রতিবাদে আদিবাসীদের আন্দোলন সোমবারও দেখা গেল জঙ্গলমহলে। বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্য সড়ক অবরোধ করেই বিক্ষোভ দেখায় ভারত জাকাত মাঝি পরগনা মহল। বাঁকুড়ার রায়পুরে সবুজ বাজার মোড়ে অবরোধ চালায় সংগঠনের সদস্যরা। তালডাংরাতেও রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান আদিবাসী সংগঠনের সদস্যরা। ইংরেজি কর ভাষায় কোনো কথা না বলে
ঝাড়গ্রামের সোনাহারা চকে অবরোধ করে বিক্ষোভ ভারত জাকাত মাঝি পরগনার সদস্যদের। আড়াই ঘন্টা বাদে প্রশাসনের আশ্বাসে অবরোধ হটে। কারামন্ত্রী অখিল গিরির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করল বিজেপি। পুরুলিয়া বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো সহ জেলার বিজেপির একাধিক নেতা পুরুলিয়া সদর থানায় গিয়ে মন্ত্রীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে প্রশাসনের কাছে আর্জি জানায়। পাশকুড়ার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় ভারত জাকাতের সদস্যরা। রাস্তায় গাছের গুড়ি ফেলে বিক্ষোভ দেখান তারা। কলকাতা টিভি। অখিল গিরির কুকথার প্রতিবাদ ও কর্মী খুনে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বিজেপির থানা ঘেরাও কর্মসূচি মালদহের গাজলে। অভিযান ঘিরে ধুন্ধুমার গাজল থানা এলাকা। পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা ও ধস্তাধস্তি। বিজেপির বিক্ষোভ নিয়ে কটাক্ষ তৃণমূলের। অখিল গিরি ক্ষমা চাওয়ার পরও বিষয়টি জিয়ে রেখে রাজনীতি করছে বিজেপি, অভিযোগ শাসক দলের। বিজেপির থানা ঘেরাও কর্মসূচি নিয়ে ধুমধুমার মালদহের গাজলা। পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে বিজেপির কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি চলে। রাজ্যের মন্ত্রী অখিল গিরির শাস্তির দাবি ও কিছুদিন আগে গাজলা বিজেপি কর্মীর খুনের অভিযুক্তদের গ্রেফতারের মিছিল ও থানা ঘেরাও কর্মসূচি নেয় বিজেপি। এদিন কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু সহ দলের কর্মী ও আদিবাসী মানুষজন। বামরগোলা মোড় থেকে বিজেপির কর্মী মিছিল শুরু করে গাজলা থানার কাছে শেষ করে। মিছিল শেষে পুলিশি ব্যারিকেড ভেঙে থানায় ঢোকার চেষ্টা করে বিজেপি কর্মীরা। পুলিশ আসলে ভূমিকে মদত দিচ্ছে, যেটা রাজ্য জুড়ে চলছে। রাজ্য জুড়ে পশ্চিমবাংলাতে তৃণমূল কংগ্রেস তার সমস্ত হচ্ছে যে গুন্ডারা তারা ঘুরে বেড়ায়। তৃণমূল কংগ্রেসের গুন্ডারা খুন করে আমাদের পার্টির সমস্ত কর্মীকে, খুন করে দুশতাধিক কর্মীকে খুন করেছে। সেই খুনিদের এখনো পর্যন্ত ধরা হয়নি, তাদের বিরুদ্ধে কোনো রকম মামলা হয়নি। তো এইটাই হচ্ছে পশ্চিমবাংলার সংস্কৃতি। অখিলকে নিয়ে বিজেপির বিক্ষোভকে কটাক্ষ করেছে তৃণমূল। শাসক দলের দাবি, অখিল গিরি ক্ষমা চেয়ে নেওয়ার পরেও রাজনীতি করছে পদ্ম শিবির। ক্ষমার থেকে বড় আর কিছু থাকে না। যখন রাষ্ট্রপতির কাছে তিনি ক্ষমা চেয়েছেন, তিনি পাবলিকলি ক্ষমা চেয়েছেন, তারপরে বিতর্ক করা মানে রাজনৈতিকভাবে জিয়ে রাখা, যে রাষ্ট্রপতি তোমাদের নয়, রাষ্ট্রপতি আমাদের। বিজেপির কর্মসূচি ঘিরে গাজলা থানার চত্বরে উত্তেজনার পরিবেশ তৈরি হয়। বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলার পর ফিরে যান বিজেপি নেতা কর্মীরা। গাজলা থেকে গৌতম চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। কাঠমানি নিয়ে বিবাদ আর তার জেরে রিভলভার দেখিয়ে তৃণমূলের উপ প্রধানকে বাড়ি থেকে তুলে টেন্ডারে সই করানোর অভিযোগ দলেরই দুই পঞ্চায়েত সদস্য ও চার নেতার বিরুদ্ধে। মঙ্গলকোটের ভাল্লো পঞ্চায়েতের ওই ঘটনা জানাজানি হওয়ায় অস্বস্তিতে পূর্ব বর্ধমান তৃণমূল নেতৃত্ব। কটাক্ষ বিজেপির। সরকারি প্রকল্পের ঠিকাদারের কাছ থেকে পাওয়া কমিশনের বাটোয়ারা নিয়ে বিবাদের জেরে সংবাদের শিরোনামে মঙ্গলকোটের ভাল্লো পঞ্চায়েত। দলীয় সূত্রে খবর, এলাকায় নানাবিধ উন্নয়নমূলক প্রকল্পে সম্প্রতি 42 লক্ষ টাকা বরাদ্দ করে ভাল্লো পঞ্চায়েত। কাজের বরাদ্দ দেওয়ার জন্য টেন্ডারও রাখা হয়, কিন্তু সেই টেন্ডারে সই করতে অস্বীকার করেন উপপ্রধান দোলন সাঁতরা মাঝি। অভিযোগ, ঠিকাদারের কাছ থেকে পাওয়া কমিশনের টাকা ঠিকঠাক না পাওয়ার গোসা থেকেই উপপ্রধানের এই পদক্ষেপ। এরপরেই উপপ্রধানকে বাগে আনতে তাঁর বাড়িতে হানা দেন পঞ্চায়েতের দুই সদস্য ও স্থানীয় চার তৃণমূল নেতা। দোলনের অভিযোগ, তাকে রিভলভার দেখিয়ে বাড়ি থেকে জোর করে মোটরসাইকেলে চাপিয়ে তুলে নিয়ে যাওয়া হয়। মঙ্গলকোট থানায় এই মর্মে এফআইআরও দায়ের করেছেন তিনি। 3 মাস আগে টেন্ডারটা মানে বোর্ড মিটিং বসেছিল আর কি, দিয়ে সেই মিটিংয়ে আর কি একটু ঝামেলা হয়েছিল, সবার সঙ্গে একটু ঝামেলা হয়েছিল মিটিংয়ে। কিন্তু আমরা 12 জন মিলে এটা ঠিক করলাম যে এই টেন্ডারটা এখন মানে সই করবো না, একটু মানে 2 দিন পরেই করবো। সই করবো না মানে করবো সই, একটু দেরি হবে আর কি সই করতে। তা ওরা সেটা মানেননি, কেউ তুলে নিয়ে গিয়ে আমাকে আর কি তুলে নিয়ে গিয়ে সই করা করিয়েছে, বন্দুক ঠিকই তুলে নিয়ে গিয়েছিলো। এবার জোর জবস্ত করেই সত্যি করেই নিয়ে গিয়েছিলো, আমি এটা মিথ্যা কথা বলিনি। কাটমানি নেওয়া নিয়ে বিবাদের কথা কবুল করেছেন ভাল্লো পঞ্চায়েতের প্রধান পার্বতী ঘোষও। একই সঙ্গে কমিশনের সিংহভাগ টাকা নেওয়ার অভিযোগ গ্রামের তৃণমূল নেতা
প্রদীপ চট্টরাজের বিরুদ্ধে। ওই 10% টাকা তোলে, দিয়ে ওরা ওইখান থেকে আমাকে 0.5% টাকা দেয়, তাছাড়া প্রদীপ চট্টরাজ 1.5% টাকা নেয়, আর বাকি টাকা কি করে আমি জানি না। সরকারি কাজে নেতাদের কমিশন দেওয়া যে দস্তুর হয়ে দাঁড়িয়েছে তার প্রমাণ মিলেছে তৃণমূল পঞ্চায়েতের সদস্য শেখ আব্দুল উজরের কথাতেও। টাকা পয়সার দুর্নীতি হয়েছে, আমাদেরকে বলেছিল 44 লক্ষ টাকা এসেছে, তার কাজ 42 লক্ষ টাকার কাজ, কিছু জায়গা ড্রেন এসেছে, কিছু রাস্তা এসেছে, কিছু পানীয় কল এরকম কিছু এসেছে, কাজ হবে। এবার আমাদেরকে তো সঠিক কথা বলে না যে কোথায় কাজ হবে, কী কাজ পাবে, কী হবে। এবার ওরা 24 জন কন্ট্রাক্টর কাছ থেকে 20,000 টাকা করে, কারো কাছে 27,000 টাকা করে এরকম টাকা তুলেছে। সেসব কন্ট্রাক্টররা আমাদেরকেও বলেছে, কিন্তু এখন ভয়ে কেউ মুখ খুলবে না। ভাল্লো পঞ্চায়েতে কাটমানি নিয়ে দলের অন্দরে আকচা আকচির কথা পৌঁছেছে জেলা তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের কাছেও। উনি আমাকে ফোনে জানিয়েছিলেন ব্যাপারটা, আমি ওনাকে বলেছিলাম যে গোটা ঘটনা লিখে আমাদের দলের উর্ধ্ব নেতৃত্বকে লিখিতভাবে জানালে নিঃসন্দেহে ব্যবস্থা নেবে। কাটমানি বিবাদকে কেন্দ্র করে ভাল্লো পঞ্চায়েতে উদ্ভূত পরিস্থিতিতে তৃণমূলকে কাঠগড়ায় তুলেছে বিজেপি। তৃণমূলের যে উপপ্রধান, তিনি সিগনেচার করতে বাধা দেয়, কেননা সেখানে কাটমানির একটা ব্যাপার চলছিল। তৃণমূলের পঞ্চায়েত প্রধান জোর করে তাকে বলে সিগনেচার করো, এখানে তুমি 100% কাটমানি পাবে। সে বলে আমি সিগনেচার করবো না। তখন 5-7 জন বাইক নিয়ে এসে তাকে তুলে নিয়ে যায়, মাথায় বন্দুক ঠেকিয়ে তাকে সিগনেচার করায়। সেই অভিযোগ যে পঞ্চায়েতের উপপ্রধান, তিনি জেলার যে সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে জানায় লিখিত, কিন্তু জানি কী হবে, সার দিয়ে মাছ থেকে তো লাভ নেই, আসল চোর তো এরাই। নিচে থেকে উপলব্ধি সবাই কার্ড মানে চলে, কেউ কাজ করে না। পশ্চিমবাংলা দলটা তৃণমূলে চলছে কার্ড মানে নিয়ে। সরকারি প্রকল্পে স্থানীয় তৃণমূল নেতৃত্বের একাংশের কাটমানি নেওয়ার খবর বারে বারে উঠে এসেছে সংবাদের শিরোনামে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ নিয়ে একাধিকবার সতর্ক করলেও তা যে দলের নিচু তলার কানে পৌঁছচ্ছে না, মঙ্গলকোটের ঘটনাই তার প্রমাণ। মঙ্গলকোট থেকে চন্দন সেনগুপ্তের রিপোর্ট, কলকাতা টিভি। এখন সময় ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। তৃণমূলেরই কাউন্সিলর, কিন্তু তাকে পার্টি অফিসে বসতে বাধা দলের তরফে। বাধ্য হয়ে তালা বন্ধ পার্টি অফিসের বাইরে নিত্যদিনের পরিষেবা দেখভাল থেকে বাসিন্দাদের অভাব অভিযোগ শুনতে হচ্ছে কাউন্সিলরকে। ঘটনাটি বর্তমান পুরসভার 6 নম্বর ওয়ার্ডের। তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বে কাউন্সিলরের এই হাল কটাক্ষ জেলা বিজেপির। তৃণমূলেরই কাউন্সিলর, অথচ পার্টি অফিসে ঢোকা বারণ তৃণমূলের সিমরন বাল্মিকির। গত পুরসভা নির্বাচনে বর্ধমান শহরের 6 নম্বর ওয়ার্ড থেকে তৃণমূলের টিকিটে জিতেছিলেন সিমরন, কিন্তু কয়েকদিন পর থেকেই দলের একাংশের তরফে নানাভাবে তিনি বাধাপ্রাপ্ত হতে শুরু করেন বলে অভিযোগ। দলীয় সূত্রের খবর, করোনার সময় থেকে বর্ধমান শহরের কালনাগেট ভদ্রপল্লির পার্টি অফিসে নিয়মিত বসেন সিমরন। সেখানে বসেই ওয়ার্ডের পুরো পরিষেবার কাজ দেখভাল করেন তিনি। বাসিন্দাদের অভাব অভিযোগও শোনেন। সম্প্রতি গোষ্ঠীদ্বন্দ্বের জেরে পরিস্থিতি এতটাই জটিল হয়ে ওঠে যে পার্টি অফিসে ঢোকা বন্ধ হয়ে যায় সিমরানের। বাধ্য হয়ে তালাবন্ধ পার্টি অফিসের বাইরে নিত্যদিনের পরিষেবা দেখভাল থেকে বাসিন্দাদের অভাব অভিযোগ শুনতে হচ্ছে কাউন্সিলরকে। না, আমাকে কাজ করতে দিতে ওরা চাইছে না কি আমি কাজ করি আমাদের ওয়ার্ডে। ওরা পার্টির একটা গ্রুপ হয়ে যাচ্ছে, গ্রুপটা ওরা নিয়ে ভাবছে আমরাই একটু শাসন করব, আমাদের অ্যাকর্ডিং হবে, মানে ওরা যেটা চাইবে সেটাই হবে। ওদের অ্যাকর্ডিং একটু অপোজ করলে মানে আমার পুরো অপোজিশনে সবাই চলে যাচ্ছে। তো স্টিল আই উইল ডু মাই ওয়ার্ক, যেটা আমার ডিউটি আছে, আমার রেসপন্সিবিলিটি আছে, আমি সেটা করব। সেখানে আমাকে কেউ স্টপ করতে পারবে না, আমি যার জন্য ইলেক্টেড হয়েছিলাম সেই কাজটা আমি করতে থাকবো। দলেরই কর্মীরা বাধা দিচ্ছে, কিন্তু দল বলবো না, দলের নাম করে কিছু মানুষ আছে যে দল থেকে বেনিফিট নেয়। দলটা তো প্রপার নীতি একটা আছে, দলের মানুষ অনেকজন ভালো কাজ করছে। ইভেন আমাদের এমএলএ স্যার আছে খোকন কাকু কত ভালো গাইড করছে সবাইকে নিয়ে চলছে। কিন্তু দলেরই কিছু মানুষ আছে যে দলের বেনিফিট নেওয়ার জন্য দলের জন্য যুক্ত আছে, ওরা একটু প্রবলেম ক্রিয়েট করছে। সকালবেলায় যার কাছে চাবি থাকে তাকে আমি ফোন করি, ফোন করার পরে বলি যে এরকম 7টার সময় পার্টি অফিসটা খুলে দিতে, কাউন্সিলার এসে বসবেন। দিয়ে সে আমাকে উত্তর দেয় যে আমার কাছে চাবি নাই। আমি বললাম তাহলে চাবি, যে আরেকজনের নাম বললো, তাকে আমি ফোন করলাম, সে বলছে আমার কাছেও চাবি নাই। আমরা তাহলে চাবি, আমরা যাই হোক চাবি যেখানেই থাকুক 7টার মধ্যে যেন পার্টি অফিসটা খোলা হয়, এই কথাটা বলেছিলাম। কারণ আমি বলেছিলাম এই কারণে, আমি এই অফিসটারই একজন প্রেসিডেন্ট, সেই হিসাবেই আমি আমার হক আছে, আমি তার জন্যই বলেছিলাম। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকে সামনে রেখে কাউন্সিলর পার্টি অফিসের বাইরে বসাকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।
বিষয়টা যে পার্টি অফিসের বাইরে বসে উনি নাগরিক পরিষেবা দিচ্ছেন বিষয়টা কিন্তু শুধু এইটুকু নয়, জানতে হবে যে কেন পার্টি অফিসে ঢুকতে পারলেন না। একটা তৃণমূলের কাউন্সিলর তৃণমূলের পার্টি অফিসে ঢুকতে পারলেন না, তাকে বাইরে বসে নাগরিক পরিষেবা দিতে হচ্ছে কেন, এই মূল জায়গাটাতে যেতে হবে। এবং মূল জায়গাটা যদি আমরা যাই আমরা কিন্তু দেখতে পাবো সেই হচ্ছে কাটমানি ভাগবাটোয়ার ব্যাপার। উনি যে কাউন্সিলর উনি কাজ করতে চান নাগরিক পরিষেবা দিতে চান, তার বদলে উনি কাটমানি বা টাকা চান না। সেই জায়গাটা দাঁড়িয়ে যে তৃণমূলের যে মূল মন্ত্র যেটা খাও পিও জিও টাকা তোলো, সেই জায়গাটা দাঁড়িয়ে যে এখনকার যে নেতা তার স্বার্থে ঘা পড়ছে, সে যথারীতি তার যে অনুগামী সেই অনুগামীদের নিয়ে পার্টি অফিসে তালা মেরে দিয়েছে এবং প্রকৃতপক্ষে কাউন্সিলর যে নাগরিক পরিষেবা দিতে চাইছে সে দিতে পারছে না। তৃণমূলের অন্দরের খবর, ছ নম্বর ওয়ার্ডের এক তৃণমূল নেতার নিদানে সিমরানের জন্য দরজা বন্ধ পার্টি অফিসের। আর এই ঘটনা জেলা প্রকাশ্যে বর্ধমান শহরে তৃণমূলের গোষ্ঠী কন্দল। বর্ধমান থেকে চন্দন সেনগুপ্তের রিপোর্ট, কলকাতা টিভি। বাবার চিকিৎসার খরচে চড়া সুদে টাকা ধার করেছিলেন কাটোয়ার এক শিক্ষক। পরবর্তীতে চক্রবৃদ্ধি হারে সুদের পরিমাণ হুহু করে বেড়ে যাওয়ায় শোধ করতে সমস্যায় পড়েন শিক্ষক। এদিকে সুদ না পেয়ে শিক্ষকের বাড়িতে চড়াও হয়ে গালিগালাজ ও মারধরের অভিযোগ দায়ের হয় বেশ কয়েকজন সুদের কারবারির বিরুদ্ধে। পুলিশ চার অভিযুক্তকে গ্রেফতার করেছে এই ঘটনায়। বাবা গুরুতর অসুস্থ, চিকিৎসার খরচ অনেক। পরিবার সামলে শিক্ষকের বেতনে সেই খরচ বহনে অপারগ ছিলেন অনিমেষ সরকার নামে কাটোয়ার এক শিক্ষক। তাই বছর দেড়েক আগে বাবার চিকিৎসা করাতে স্থানীয় এক সুদের কারবারির কাছে চড়া সুদে ৫ লক্ষ টাকার ঋণ নিয়েছিলেন তিনি। এরপর থেকেই ঋণের পরিমাণ চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকে। প্রতি সপ্তাহে সুদ মেটালেও দেড় বছরে ৫ লক্ষ টাকার ওপরে সুদের পরিমাণ বেড়ে দাঁড়ায় ১০ লক্ষ টাকা। অন্যদিকে সুদ মেটালেও আসল না মেটানোয় সব মিলিয়ে ঋণের পরিমাণ দাঁড়িয়ে যায় ১৫ লক্ষ টাকায়। এদিকে টাকা না পেয়ে সুদের কারবারি ও তার দল হামেশাই শিক্ষকের বাড়িতে চড়াও হতে শুরু করে, চলে গালিগালাজ মারধর। উপায়ন্তর না পেয়ে শেষ পর্যন্ত কাটোয়া থানার দ্বারস্থ হন ওই শিক্ষক। সেই অভিযোগের ভিত্তিতে চার সুদের কারবারিকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম পীযূষকান্তি দে, চঞ্চল দে, মৃণাল কান্তি সুর ও সন্দীপ কোনার। আজ সকালে কাটোয়া থানায় অনিমেষ সরকার, কাটোয়ার ৯ নম্বর ওয়ার্ডের কাটোয়া টাউনের বাসিন্দা, উনি একটি অভিযোগ দায়ের করেন যেখানে উনি বলেছেন যে ২০১৯ সালে ওনার বাবার চিকিৎসার জন্য উনি এখানকার ব্যুরো প্রামাণিক বলে একজনের কাছ থেকে ৫ লাখ টাকা ধার নিয়েছিলেন। সাবসিকুয়েন্টলি এই ৫ লাখ টাকার সুদ হিসাবে এখনও পর্যন্ত উনি প্রায় ৪,৮০,০০০ টাকা শোধ করেছেন। ব্যুরো প্রামাণিক মিনওয়াইল এক্সপায়ার করেছেন, কিন্তু তারপরেও ব্যুরো প্রামাণিকের স্ত্রী তার কাছ থেকে বাকি টাকা অর্থাৎ এখনও পর্যন্ত আসলটা কিন্তু শোধ হয়নি বলেছিলেন এবং বাকি টাকা সেই ৫ লাখ টাকা এখনও আদায়ের জন্য ওনাকে বিভিন্নভাবে প্রেশারাইজ করছিলেন, হুমকি দিচ্ছিলেন, ইভেন প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছিল। এছাড়াও যেটা উনি অভিযোগে বলেছেন যে এই টাকা শোধ করার এই যে চক্রে ফেসে গিয়ে উনি আরও বিভিন্ন লোকের কাছ থেকে এর মাঝখানে টাকা ধার করেছেন এবং প্রচণ্ড চড়া সুদে সেই টাকা ধার করেছেন। চড়া সুদ বলতে সেটা প্রায় কোথাও ৩০০%, কোথাও ৪০০% সুদও রয়েছে। সেই সুদে টাকা ধার করে উনি ফাইনালি এমন একটা পরিস্থিতিতে এসেছেন যে উনি মানসিকভাবে প্রচণ্ড বিপর্যস্ত হয়ে ফাইনালি আজকে থানায় অভিযোগ দায়ের করেছেন। তার উপর বেস করে আমরা একটা কেস লঞ্চ করেছি, সেখানে এই ব্যুরো প্রামাণিক, তার স্ত্রী এবং আরও ৯ জন এফআইনেমড অ্যাকিউজড আছেন এবং সাথে সাথে আমরা রেড শুরু করি এবং ৪ জন এফআইনেমড অ্যাকিউজকে এখনও পর্যন্ত আমরা অ্যারেস্ট করেছি, বাকিদের অ্যারেস্ট করার চেষ্টা চলছে। সুদখোরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে অনিমেষ সরকার পুলিশের শরণাপন্ন হলেও অনেকে এখনও সুদের টাকা গুনতে সর্বশান্ত হয়ে যাচ্ছে। সেই সব মানুষকে থানায় যাওয়ার আহ্বান কাটোয়া পুলিশের। কাটোয়া থেকে চন্দন সেনগুপ্তের রিপোর্ট, কলকাতা টিভি। সময় এখন আরো একটা ছোট্ট বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আর এখন যে খবরের দিকে নজর রাখবো, মাথা নামলো পাইকারি মূল্যবৃদ্ধির। গত ১৮ মাস ধরে দুই অঙ্কের সংখ্যায় কিন্তু তা সীমাবদ্ধ ছিল, কিছুটা স্বস্তি যোগিয়ে অক্টোবরে তা নামলো এক অঙ্কের সংখ্যায়। তবে এখনো পাইকারি মূল্যবৃদ্ধির হার যথেষ্ট উদ্বেগের। অক্টোবরে পাইকারির দাম বৃদ্ধি ৮.৩৯%, সেপ্টেম্বর ওই হার ছিল ১০.৭০%। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ সংবাদদাতা আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, এখনো পাইকারি মূল্যবৃদ্ধির হার যথেষ্ট উদ্বেগের? আশিস দা, যথেষ্ট উদ্বেগের এটা ঠিকই, কিন্তু খুচরো মূল্যবৃদ্ধির হার জানাবার একটু পরে পাইকারি মূল্যবৃদ্ধির হারও জানিয়ে দিল কেন্দ্র। এবং যেটা দেখা যাচ্ছে যে দুটো মূল্যবৃদ্ধির হারই যেহেতু কমেছে,
খুব বেশি না কমলেও খানিকটা কমেছে। তাই সামগ্রিকভাবে বলা যেতে পারে যে মূল্যবৃদ্ধির যে ঊর্ধ্বগতি ছিল তাতে হয়তো লাগাম পড়ানো গেল। এখন রিজার্ভ ব্যাঙ্ক যদি আবার সুদের হার বৃদ্ধি করে এবং যদি সস্তায় আমরা রাশিয়ার থেকে তেল আনতে পারি তাহলে হয়তো মূল্যবৃদ্ধি আস্তে আস্তে নিয়ন্ত্রণে আসতে পারে, এরকম একটা আশার সৃষ্টি হয়েছে। হ্যাঁ, অনেক ধন্যবাদ আশিস স্যার, আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ সংবাদদাতা আশিস চট্টোপাধ্যায়। যেমনটা তিনি জানেন, মাথা নামলো পাইকারি মূল্য বৃদ্ধির, তবে এখনো কিন্তু তা যথেষ্ট উদ্বেগের। নজর রাখবো পরবর্তী খবরে। পথচারীদের মধ্যে রসগোল্লা বিলিয়ে রসগোল্লা দিবস পালন দুর্গাপুরে। মামরা বাজারের এক মিষ্টি বিক্রেতা এভাবেই দিনটি পালন করলেন। 2017 সালের 14 নভেম্বরের রসগোল্লার জিআই ট্যাগ লাভ করে পশ্চিমবঙ্গ, সেই থেকে দিনটি পালন করে আসছেন রাজ্যবাসী। রসগোল্লা দিবসে মিষ্টি মুখ করতে পেরে খুশি পথচারীরাও। পথচারীদের বিনামূল্যে রসগোল্লা খাইয়ে রসগোল্লা দিবস পালন করলেন দুর্গাপুরের মামরা বাজারের একটি মিষ্টি বিক্রেতা। সুগন্ধি ভরা রসগোল্লা খেতে দোকানে উপচে পড়ে খাদ্য রসিকের ভিড়। রসগোল্লা কার, তা নিয়ে পশ্চিমবঙ্গ ওড়িশার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শেষে 2017 সালের 14 নভেম্বর ওড়িশাকে হারিয়ে জিআই ট্যাগের শিকে ছেড়ে এ রাজ্যের ভাগে। রসগোল্লার উৎপত্তি বাংলায়, তা প্রতিষ্ঠা পায় ওই দিন। দেশের মধ্যে পশ্চিমবঙ্গে প্রথম রসগোল্লা তৈরি হয়েছিল বলে স্বীকৃতি পায়। এরপর থেকেই 14 নভেম্বর রসগোল্লা দিবস পালন করে আসছেন বঙ্গবাসী। ক্রেতাদের মন জয় করতে সুগন্ধি সহ নানান ধরনের রসগোল্লা বানাচ্ছেন মিষ্টি প্রস্তুতকারকেরা। ঈশ্বর সাথে যে বাংলা জয়ী হয়েছে এই দিনটাকেই আমরা মেনে নিয়েছি যে রসগোল্লার জন্য প্রতিটা মিষ্টি দোকানের জন্য এটাই উৎসব একটা। আজকের দিনে আমরা প্রতি বছর পাঁচ বছর খাইয়ে এসেছি রসগোল্লা, আর মিষ্টি খাওয়াটাও খুব ভালো, আর প্রতিটা মানুষ খুব উৎফুল্লিত। ইংরেজির রসগোল্লা হচ্ছে আমাদের কাঁচাবাদাম, হ্যাঁ, কাঁচাবাদামের রসগোল্লাটা খুব গ্রোথ পেয়েছে। হ্যাঁ, এমনিতেও উৎফুল্লিতভাবে মানুষ কাঁচাবাদামের রসগোল্লাটা খাচ্ছে। তারপরে তো 30 রকমের আইটেম রয়েছে, পাইনঅ্যাপেল রয়েছে, রসগোল্লা দিবসে এমন প্রাপ্তিতে খুশি ক্রেতা থেকে পথচারীরাও। প্রতি বছরই রসগোল্লা দিবস পালন করেন ওই বিক্রেতা। পাশাপাশি বাংলার গর্ব রসগোল্লা দিবস পালনের জন্য সকলকে অনুরোধ করা হয়। দুর্গাপুর থেকে সঞ্জীব সুনীল, রিপোর্ট কলকাতা টিভি। জেলার সারাদিন আপাতত এই পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।